হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে মসুর ডালের একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো প্রথমেই এই রেসিপিটা করার জন্য মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধটা ঠিক এরকম হবে ওভারকুক হবে না যেন এরকম হয় আর আমি এখানে চিংড়ি মাছ ভেজে নেব একদম সহজ একটা চটজলদি রেসিপি তো একঘেয়ে যদি তরকারি বা অন্য কোনো মাছের রেসিপি খেতে খেতে বড় হয়ে যাও বানিয়ে নাও এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো চিংড়ি মাছগুলোকে দেখো ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এদিকে মুসুরের ডাল সিদ্ধটা হয়ে গেছে তো মুসুর ডাল সিদ্ধটা নিয়ে নিয়েছি দেখালাম তোমাদের একটা প্লেটের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচো লঙ্কার কুচো আর কিন্তু এখানে আমরা কোনো রকম রসুন বা শুকনো লঙ্কা কিন্তু আমরা ভেজে বা পেঁয়াজ ভেজে কিন্তু অ্যাড করব না এরকমই কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটা হবে এখানে পেঁয়াজটাকে কিন্তু আমরা ভাজবো না দিয়ে দেখো যে চিংড়ি মাছগুলোকে ভেজেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু চিংড়ি মাছটাকে একদম যে ভর্তা আমরা যেমন করি যে মেখে একদম স্ম্যাশ করে দেবো ওরকম না চিংড়ি মাছগুলো ভেজে এর মধ্যে মিশিয়ে নিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নেবো এটা যখন মুখে পড়বে চিংড়ি মাছটা খেতে অসাধারণ লাগে তো সরষের তেল আমি আগেও দিয়েছি নুন আর ঝালটা অবশ্যই বুঝে দেবে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং টাটা